চিন্তা করে লাগবে তো 20 লাখ টাকা। ভাই তখন মনে করে যদি আব্বাকে বলি যে জমিটা বিক্রি করো না, মাত্র একটা জমি, তো আমার বোনটা মনে হয় সারা জীবন আমাকে বলবে তোর জন্য আমার বড় ঘরে বিয়ে হলো না, তোরকে দেখা দেখি বলছে আব্বা দিয়ে দেন গা জমিটা কাউকে, জমি বিক্রি হয়ে গেল, ভাই ইটভাটার কুলি হয়ে গেল, আব্বাও ইটভাটার কুলি হয়ে গেল। এরপরে মায়ের কানের নাকের যা ছিল সেগুলো সব চলে গেল, দুটো দুধের গায়ে ছিল এটাও বিক্রি হয়ে গেল, ভিটাটা 5 কাঠা ছিল 2 কাঠা চলে গিয়ে 3 ভাইয়ের 3 কাঠা থাকলো। 3 ভাই বোনের বিয়ে দিতে গিয়ে তার আর ঘরে বাস করে না, লক্ষ্মণপুরে থাকে না, হরিশ্চন্দ্রপুরে থাকে না, চেন্নাইয়ে গিয়ে লিভারের কাজে ঢুকে গেল। আব্বা কোথায় যাবে, ঘর ছেড়ে যেতে পারে না, ইট ভাটায় কাজ করতে লাগলো। ছোট্ট একটি বোন ভাই, সেও নতুন জামা ঈদের দিনে পায়নি, ঈদ করতে এসে নতুন জামায় বেটে এসছে, 10,000 টাকা দিছে মন উঠে না, কিন্তু ওই বিবিটা বাপের দিকে তাকিয়ে দেখছে একটা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে গেছে। বেটি গিয়ে বলছে আব্বা ঈদের দিনে কি নতুন একটা লুঙ্গি পাওনি, একটু নাটকের মতো মুচকে হেসে বলছে মা এটা তো নতুনই রে, সেই দিন একটু বাঁশে লেগে ছিঁড়ে গেছে, হালাকে ওটা হলো পুরাতন লুঙ্গি। এবার শিক্ষিতা মেয়ে মাধ্যমিক দিয়েছে, বুঝে নিলাম বাপ আমার গরিব হয়ে গেছে, ভাই দুটি ঈদের দিনও বাড়ি আসে না, আনন্দের সুখটা ঘর থেকে উড়ে চলে গেছে। এরপরে ছোট ভাইটাকে বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে বলছে ভাই তোমার কি ঈদের নতুন জামা নয়? ছোট ভাইটা কেঁদে বলছে আব্বাকে বললাম, তো আব্বা বলল বকরা ঈদে দিব, তোর ভাইয়েরা আসবে তখন, তার মানে সেও পায়নি। গতকালকে কি খেয়েছো? বলে শাক ভাত, তার আগের দিনে বলে ডাল ভাত, তার আগের দিন কি খেয়েছো? ছোট ছেলে গোপন করছে না, ফুট ফুট করে বলে দিছে, সেদিনও বেগুন আর ভাত। তাহলে কি মাছ মাংস আব্বা কিনেন না? লম্বা করে টেনে বলছে বুবুরে সে তোমার বিয়েতে মাংস খেয়েছি, আব্বা আর কেনে না। যখনই বলেছে মেয়েটা ডুকরে কেঁদে বলছে আমি কোন ডাকাতকে বিয়ে করেছিলাম, ডাকাতের বাচ্চা ডাকাত আমার বাপ ভাইয়ের সম্পদকে লুটে নিয়েছে, এর জন্যই মেয়েটা শ্বশুর বাড়িতে হাসতে পারে না, স্বামীকে সার্ভিস দেয় না, শ্বশুর শাশুড়িকেও ঠিক মতো ভাত দেয় না, তার মিজাজে ঢুকে গেছে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে ঈদ করবে, আর তোর বাপ মাসে মাসে লুঙ্গি চেঞ্জ করবে, আর আমাকে সপ্তাহে 13টা করে লুঙ্গি ধুয়ে দিতে হবে। এবার ওর মিজাজ গরম, উছিল দোকানে মার্কেটে পিকনিক করেছে, ওখানে বন্ধুদেরকে নিয়ে আনন্দ করেছে, রাত্রি 1:30টায় মুরগা ভাত খেয়ে যখন ঢুকছে বিবি রাগান্বিত অবস্থায়, বিবি হাসে না কেন? বিবির কাজ হচ্ছে স্বামী দেখলে মুচকে হাসবে, কিন্তু আমার বিবি হাসে না কেন? যেই গায়ে হাত দিতে এসে খবরদার আমার গায়ে হাত দেবে না। কি হলো রে সখিনা জরিনা এত রাগ কেন করো? বলে আমার বাপের 22 লক্ষ টাকা তিলে তিলে বুঝিয়ে দাও, আর আমার যৌবনের দরকার নাই, সংসার করার দরকার নাই, আমার বাপের যদি 22 লক্ষ না বুঝিয়ে দাও তাহলে বুঝে নাও আমি মহিলা থানাতে আপিল করে দিব। সারা রাত ঘুম হয় না, বলছে ওই যে ট্রাক্টর কিনেছিলাম ছেড়ে দে তোর বাপের ট্রাক্টর, খালি ঢোক গিলছে, কি বলবো কি বলবো, এতগুলি টাকা বাপ কোন দিকে ঘর বাড়ি করে উড়িয়ে দিল, জমি জমা কিনে আমি জরিনা খাদিজাকে জবাব দিতে পারছি না। গভীর রাত, সারা রাত খালি মালদার জেলখানা দরজাটা দেখছে, খুলছে লাগাচ্ছে, আর তো শান্তি নাই, বিবির গায়ে হাত দিতে পারছে না। যখন ফজরের আজান হয়ে গেছে, মুরব্বী হাজি সাহেব নামাজ পড়ে এসে বেটাকে বলছে বেটা নামাজ পড়ে এটা লয়, বেটারে ওট দোকান খুলতে হবে। যখনই বলেছে বেটা ওট, কারণ সারা রাত তো ঘুমায়নি, দরজাটা খুলে চোখ কচলাইতে কচলাইতে বলছে শুয়োরের বাচ্চার বুকে লাথ মেরে দিব। বাপকে যখনই বলেছে শুয়োরের বাচ্চা,
গভীর ভাবে কাঁদতে শুরু করে দিল, বেটা হায় জীবনেও তো আমাকে এমন বলিসনি, তোকে 24 বছর পড়ালাম, তোকে 24 বছর মানুষ করলাম, তোকে বিয়ে পাস পর্যন্ত পড়ালাম, জীবনেও আমাকে কথা বললি না, শুধু ওই মেয়েটার জন্য তুই বললি এটা বউ হয়েছে, আজ আমার বেটা হাত ছাড়া হয়ে গেল, বউয়ের দোষ দিতে শুরু করলো। কিন্তু বন্ধু রে, এখানে আমার আপনার 1 বিঘা জমি আছে, আমি যদি টাকা দিয়ে জমিটা কিনে নি, এরপরে যদি আপনি ধান চাষ করতে যান তো লাভ খাবেন, কারণ আপনি টাকার বিনিময়ে জমি বিক্রি করে দিয়েছেন। হে বেটার বাপ, তুমি টাকার বিনিময়ে বেটা বিক্রি করে দিয়েছ, যার বেটি ছিল সে কিনে নিয়েছে, আর তোমার বেটা নাই, ওই বেটার বউয়ের কাছ থেকে যদি তুমি পা দাবা নিতে চাও, কাপড় সাফ করা নিতে চাও, কপালে ঝাঁটা ছাড়া কিছুই জুটবে না, তোমার লাশ জুটবে। এবার লোকটে ডাকছে, মৌলানাকে ডাক, ইমাম সাহেবকে ডাক, বাপের মায়ের কি হক আছে বেটাকে বুঝিয়ে দেবে, কিন্তু বুঝিয়ে কাজ হবে না। সকালবেলায় 4খানা লুঙ্গি আর 4 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি হেঁটেছে, দেখছে এখন জেল থেকে বাঁচতে গেলে বউ আর শ্বশুর শাশুড়িকে ঠিক রাখতে হবে। প্রত্যেকটা বাড়িতে ফোন নেওয়ার কারণে ছেলেরা বিক্রি হয়ে গেছে, মুরব্বীরা আর শান্তি পেছে না। একবার বলবেন না ঠিক বললাম না ভুল, তাহলে ছোট ছেলেগুলো ওইদিকে চলে গেছে কেন? বাচ্চাগুলো জি, বিছানাগুলো কার? যতগুলো বিছানায় বাচ্চা তৈরি হচ্ছে বিছানাগুলো মায়ের না বাপের? জোরে বলেন, কে বললে বাপের? ও গরুকে হুঁশি নাই যে একটা বিছানা তৈরি করি, আমার বংশের ছেলে আমার বিছানাই হবে, পরের বংশের বিছানা নিয়ে এসে ও ছেলে বানাচ্ছে। আর আল্লাহ রসুল ফাইসালা দিয়ে দিয়েছেন, আলো ওলা দলিল ফেরাসে, বিছানা যার সন্তান তার, যাদের বংশের বিছানায় ছেলে হবে ছেলের টান সেই বংশ দিকে যাবে। কি খাটের দরকার আছে মাটিতে সুদ বাপের ভিটাতে? কিন্তু বুঝে না, মেয়েরা একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে না বারবার? আরে বলে না, মেয়েরা একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলে কি বলে না? এই ভাই আমাকে 2টো রসগোল্লা খাইয়েছে, বুঝছেন, দিয়ে রাস্তায় সেক্রেটারিকে বলছে, সেক্রেটারি সাহেব এটা আমাদের প্রধান বক্তা, 2টো রসগোল্লা খাওয়াইলাম। প্রথমবার কিছু মনে করলাম না, মাদ্রাসে এসে বলছে, এই এ করো তাড়াতাড়ি নাস্তাটা সাথে দাও, প্রধান বক্তা এসে 2টো রসগোল্লা খাওয়াইলাম। আমি মনে মনে ভাবছি খেয়ে কি ভুল করলাম না কি রে বাবা, হরিশ্চন্দ্রপুরে খাইছে। খানিক পরে সভাপতিকে বলছে, জি মৌলানা সাহেব ট্রেনে নামলো, আমি গাড়ি করে নিয়ে এসেছি, 2টো রসগোল্লা খাইয়েছি। আচ্ছা বলেন এবার রুচ লাগবে আর? আরে বলেন রুচ লাগবে, বমি করতে মন যাবে, মনে হবে থালা লিয়াই বমি করে দিছি, তো রসগোল্লার পেটে রাখবো না। তো মেয়েরা একটা কথা ঘন ঘন বলে, খাটে আপনি বসতে যান তো আমার বোনকে ডেকে আমার স্ত্রী বলবে, যে বুবু শোনো এই খাটটা আব্বা দিয়েছে। 3 দিন পর আমার ছোট ভাইকে বলে, যে তোমার তা হয় খাট দিয়ে বাড়েছে, আব্বা দিয়েছে। শুতে যাবো তো আমাকে বলবে আব্বা দিয়েছে খাটটা। যে এর পরেও যদি ওই খাটে শুতেতে এর কত বড় ব্যাহায়, আবার চামড়া কত মোটা, লজ্জা আছে ও বেটা ছেলে হয়? শালা আমি যদি হতাম তো একটা টোটো ভাড়া করে খাটকে গুটিয়ে দিয়ে বলতাম, যা দিয়ে আজকে তুই নিচে সুত ছেলে পেলে হয় কিনা দেখছি, খাটেই শুতে হবে। আজই এরা শেষ হয়ে গেছে, এরা শেষ হয়ে গেছে। শুনেন, মেলাতে যদি হইচই হয় একজন ইফেক্ট নেবেন না, বলেন ইনশাল্লাহ। ওখানে যদি কেউ কাউকে ধরেও পড়ে থাকে তো জেন না, কারণ ওই ধারে শয়তান কাজ চালাচ্ছে। এবার চলে আসেন, আল্লাহ তাবারাক বা তাআলা বললেন, পুরুষের দল তোমরা নিজের পয়সা খরচা করে দেখো, বিবি ফ্যামিলিকে শান্তি দেবে। এরপর আল্লাহ ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বলছে, ওরে আমার বেটির দল, ও আমার মেয়ের দল, ওরে আমার কলিজার টুকরা মা বেটে, এবার কান করে শোনো। এতক্ষণ বেটা ছেলেদেরকে বললো মাল তোরা খরচা কর, এবার বেটিদেরকে আল্লাহ বলছেন যে ফাসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ওরে আমার মা
ওরে আমার বোন, যে মেয়েটার কাছে তিনখানা গুণ আছে, যে মেয়েটার ভিতরে তিনটে গুণ আছে, আমার যে বেটির ভিতরে তিনটে গুণ আছে, আমার রব বলছে ওকে যে ঘরের বউ বানাবেন ওই ঘরটা শান্তিতে থাকবে, ওর বাপ ভাই শান্তিতে থাকবে, পাড়া প্রতিবেশী শান্তিতে থাকবে, ওই মেয়েটি আস্তে আস্তে ধীরে ধীরে জান্নাতে চলে যাবে। পৃথিবীর বুকে যদি আপনি মনে করেন, ওরে আমার বেটি তুমি যদি মনে করো আমাকে আমার স্বামী ভালোবাসুক, আল্লাহ ভালোবাসুক, আমি যে পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকব তারাও ভালোবাসুক, আমার বদনাম যেন না হয়, আমার দুনিয়াটাও যেন ভালো হয়, আখেরাটাও যেন ভালো হয়, আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে তিনটে গুণ নিয়ে এস, তোমার ভিতরে যখন তিনটে গুণ চলে আসবে তুমি আল্লাহর কাছে ভালো, রসুলের কাছে ভালো, স্বামীর কাছে ভালো, শ্বশুরের কাছে ভালো, তিনটে গুণ। নাম্বার এক, নাম্বার এক ফসলিহা, সলেহা হয়ে যাও। সলেহা কাকে বলে, কোন জিনিসটাকে সলেহা বলে? সল্লাত খামসাহা সামাত সাহারাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা, যে নারী পাঞ্জাগানা নামাজ পড়িবে রমজানের রোজা কবো নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খিয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, এই মেয়েটি হল সলেহা। চারখানা আমল সে করবে, পাঁচ অক্তের নামাজকে সে পড়বে, সে রমজান মাসে রোজা রাখবে এবং গোটা শরীরটা সে পর্দার ভিতরে রাখবে, আর স্বামীর তাত করবে, স্বামীর অবাধ্য হবে না। আমার আল্লাহ মেয়েটাকে সলেহা বলছে। খতম করে দেবা? আমি কালেকশন শুরু করলে ময়দানটা তিন মিনিটে খালি হবে, এবার আপনি বলেন, কারণ আমার পরে বক্তা নাই, জরা বসে থাকবে। ফাইসাল আপনি নিলেন, এক্ষুনি কালেকশন শুরু করব। আমি জানি, মানে আমাকে চিঠি দেয় খালি, যখনই বায়ান জমবে তখন মাদ্রাসা লুটেলে রে লুটেলে রে, জমে ছেড়ে বায়ান সব টাকাটি মনে হয় দিয়ে দেবে। রাগ করিয়েন না, মাদ্রাসাওয়ালা যে খেটেছে এত গাধার মতো, এই সব এত খরচা, তা টাকা লাগবে না, এমনি মাদ্রাসা চলবে? মাদ্রাসাওয়ালা যে টাকার লেগে জান ছিঁড়াছিঁড়ি করে, নিজের পকেটে তো ভরবে না, চালাবে মাদ্রাসা, ঠিক না বল? তোদের মনটা উতল পাতাল হয়। এখন মৌলভী সাহেব বলছে এই সময় যদি পকেটটা কেটে দিত, ধ্যান নাই তো হবে ইনশাল্লাহ। সবাই দেবেন তো টাকা, দিবেন তো? আরে টাকা দিবেন তো না, ওইটা লয় আগে বলেন টাকা দিবেন কিনা। জালসাটা হচ্ছে টাকার লেগে, ওয়াজের লেগে লয়। সকালে বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ যে জোরে বলছেন ওয়াজ এখনই ছেড়ে দেওয়া দরকার। তো বেশ, আমি আয়াতটা পরিপূর্ণ করি, সকলেই টাকা দিব ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এরে বাপ, এই ওই ওই থেকে বেশি করবি, আর যাকে দেখবি যে উঠে পালাইছে ওকে হুড়মুড়িয়ে ধরে নিবি, যেটা বলছি শোন, বলে টাকা দেন তারপরে যান, পকেটে হাত ভরে দিবি, যেটা বলে তোর অর্ধেক আমার অর্ধেক, পকেটে হাত ভরে দিবি, এই তো মুড়ি যাচ্ছে, ধরল তো দুজনে ধরলে, ধর ওকে টিপে দেখবি হাতে জুতা আছে, ফের মেরে দেবে। আচ্ছা সকলে একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এনারা যেটা বলছেন ওটাও ঠিক, আমারটাও ঠিক। আমি তফসিরটা করি, আয়াতটা শেষ করি। তো আমার বেটিদেরকে এখন ওসিয়ত করছি, পুরুষদেরকে বললাম টাকা নিয়েন না, বিয়ে করেন। এবার ওদেরকে বলছি কেমন থাকতে হবে, সলেহা হতে হবে। সলেহার যদি পূর্ণ ব্যাখ্যা করি, চার ঘন্টা লাগতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, পর্দায় থাকবে, স্বামীকে এতাত করবে, ও সলেহা। দুই নম্বরে, ওরে আমার মা ওরে আমার বোন, কানে তা হতে হবে, কানে তা কাকে বলে, কানে তা মানে স্বামী সাদা বাটা
মোটা ছোট যেমন মাল এনে দেবে এক চান্সে হেসে গ্রহণ করে নিতে হবে। স্বামী তোমার জন্য যে কালারের কাপড় এনে দিয়েছে এক চান্সে গ্রহণ করে নাও। হাজি ভাই বলেন, আমাকে উত্তর দেন, আপনাদের যতজনের বিয়ে হয়েছে তারা মুখ খুলেন, হাজি বিবিকে কোনো মাল এনে এক চান্সে রাজি করতে পেরেছেন? হ্যাঁ না বলে না, সবাই বলেন পেরেছেন না, পৃথিবীর কোনো মেয়ে পারবে না। কে বললে? তাহলে ওটা মেয়েই লয়, রসুলের রসুলকে ঘোল খাইয়েছে, এতদিন বন্ধ ছিল আর বলছি এক চান্সে রাজি করে দিয়েছে। তাহলে আসেন আপনাকে পরীক্ষা করে লি, এখনই আমার কাছে ল্যাবরেটরি আছে পরীক্ষা করার। তো হতে পারে না, কারণ ওটা মেয়েদের অভ্যাস। আল্লাহর নবী বলেছেন কঠিন কিয়ামতের দিনে যেমন পৃথিবীতে বিশ্ব সুন্দরীর প্রাইস দেওয়া হচ্ছে, বিশ্ব সুন্দরী যে মেয়েগুলি হয় তারা প্রাইজ পায়, তেমনি আল্লাহ কিয়ামতের দিনে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবেন। আর আল্লাহর প্রাইজ মানি হলো জান্নাত। অতএব মা আমার, বোন আমার কান করে শোনেন, সেদিন বিশ্ব সুন্দরী কে হবে? যে মেয়েটা দেখতে অতি চিকন, যার নাকটা ভালো, চোখটা ভালো, চামড়াটা সাদা, ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী প্রাইজ পাবে। আর যে মেয়েটা হলো কালো, দেখতে ভালো নয়, ওই মেয়েটি প্রাইজ পাবে না। এটা হতেই পারে না, না 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 এটা হবে না। তাহলে বিশ্ব সুন্দরী প্রাইজ কোন মেয়েটা পাবে? বলে ওই মেয়েটা যাকে স্বামী, যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়, আর বাইরে থেকে সফর থেকে আসলে স্বামীকে প্রথম চান্সে খুশি করে দেয় এবং কলেজা ঠান্ডা করে দেয়, ওই মেয়েটি বিশ্ব সুন্দরীর প্রাইজ পাবে। মেয়েরা এটা পারে না। আমি আমার বিবিকে বলছি, রাত জেগে জেগে জালসা করি, তো যখন ঘর ঢুকবো তখন কিছু বলিও না, এক দু ঘন্টা থাকবো, ঠান্ডা হব, তোমার যা অভাব অভিযোগ আছে বলিও। তো বলবে আমি খেপি নাকি, তুমি কোথা থেকে কষ্ট করে আসবার বলে দিব। কিন্তু ওটা বললে যখন তো মনে হচ্ছে যে আর বলবে না, রাত দেড়টায় ঘর ঢুকেছি, হুট করে বলছে তোমার হুঁশ আছে, ঘরে টাকা পয়সা নাকি, কষ্ট করে চলছি, মেরে দিল। এটা হতেই পারে না। মেয়েরা এক চান্সে যত দামি মাল নিয়ে যাবেন, খালি এমনি করে দেখবে কাপড়টাকে, দেখতে 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 বলবে হুম দেখো তো কেমন মাল এনেছো, রংটাও ভালো লাগে, খায়রুলের বাপকে দেখো তো কত ভালো মাল আনছে, আরে সালা জান জ্বলে গেল। হ্যাঁ তোকে এত দামি মাল দিও তোর দিল বেশি না, আল্লাহ রসুল আল্লাহ বলছে তুই কানে তা হয়ে যা, স্বামী যেমন দিবে তোকে যেমন করে সাজাবে, ওর চোখে যেমন ভালো লাগবে, তুই ফার্স্ট চান্সে হেসে কথা বল। কিন্তু মেয়েরা পারে না। জি ভাই, এ দুঃখ রাখবো কোথা? এ দুঃখ রাখার জায়গা নাই। মেয়েরা পৃথিবীর সব একই, এক বুড়ি থালা মাছতে গিয়ে নদীতে পড়ে চলে গেছে লাশ হয়ে ভেসে, তো বুড়া তখন বলছে, ওর লাভ পোতা বলছে এই দাদু পেপার পরে লাভ নাই, বাইরের খবর বাদ দাও, তোমার বুড়ি বিছানা খালি হয়ে গেল। তখন বলছে মোড়ে পড়ে গেছে নাকি, তো দাদি বলে হ্যাঁ, বলে চলো ওর লাশটা নিয়ে আসি, জানাজা পড়বো, একসাথে তো 80 বছর থাকলাম, তো জানাজা তো পড়তে হবে। তো উজানে লাশ খুঁজতে যেতে, লাশ উজানে থাকবে না ভাটিতে থাকবে, ভাটিতে, তো উজানে খুঁজতে যেতে, তো ওর পোতা বলছে দাদু বুড়ির প্রেমে কি মাথা গোলমাল হয়ে গেল, উজানে লাশ যায়, বলছে এই বুড়িটা তোর না আমার। তখনই তো কাবু বলছে হ্যাঁ ওটা আপনার, বলো ওকে আমি বিয়ে করেছি 80 বছর, জীবনে সিধা পাইনি, ওর মোড়ে উজান যাবে, ওর লাশ উজানেই পাব। জি 80 বছরে সিধা পাইনি, আজই ভ্যানের মতো রিংটার। আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন তুমি কানে তা হয়ে যাও,
তবে মা আমার বোন আমার বেটি আমার সকলে নিয়ত করেন আমাকে একটা করে দেশি মুরগির ডিম দিবেন। আপনাদের হয়ে ওকালতি করে দিছি, আল্লাহর নবী কে বলছেন, যদি কোনো স্বামী বখিল হয় ও এমন হার কিপটে মাল দামি কাপড় কোনো দিন দেয় না, একটা ঈদ বকরিদে পরবে সেটাও দামি দিছে না, শীতের সময় বলছে বড়লিন বড় পিলাস দাও, বলছে খেপি রে সর্ষের তেল মাখ ভালো থাকবি, এরা এত হার কিপটে মার্কেটে টন টন মাল চলে গেল, মোসাম্মি গেল, আপেল গেল, লেবু গেল, এক কেজু কিনার মাল লয়, ইলিশ তো দূরের কথা পুঁটিও কিনে না, হার কিপটে মাল, কোনোদিন মাংস কিনতে যাই না আর পরের পেলে খেতে ছাড়ে না, এরকম হার কিপটে আপনার এলাকায় আছে আর আছে কি না? ও আমার মা ওরে আমার বোন, আপনার স্বামী যদি হার কিপটে হয় তো আপনি ওর টাকা চুরি করে ইলিশ মাছ খান, গুনাহ হবে না। হ্যাঁ, টাকাকে চুরি করলেন, চুরি করে ইলিশ খান, লেবু খান, আপেল খান, কিন্তু ওই মাছের কাঁটা আর মাংসর হাড় আর লেবুর ছাল অন্য জায়গায় অন্যজনের অংশে ফেলে দিয়ে আসবে। হ্যাঁ, আর আলু আর ডাল ভাত রেঁধে বসে থাকবে, তার আগে মাছ শেষ। জি, ওটা তুমি কিনে ছেলে পেলে খেয়ে লাও আর হাঁড়ি ধুয়ে রেখে দাও, বকিল হার কিপটা ওরই মাল চুরি করে খাও, কিন্তু ওর মাল চুরি করে তুমি তোমার বাপকে ভাইকে বোনকে দেবে এটা হারাম, ওটা আসছে কোরআনের আয়াতে, কিন্তু চুরি করে খাওয়া যাবে কতটা, যতটা পরিমাণে তোমাকে খেতে লাগে, বড় প্লাস বড়লিন কিনতে লাগে ওই পরিমাণে চুরি করতে পারো, দুটা বাদাম খেতে মন গেছে চুরি করতে পারো, কারণ হার কিপটে মাল। কে বলেছেন? বিশ্বনবী। কোথায় পেলেন? দলিল লেন বিশ্বনবীর চাচার নাম হচ্ছে আবু সুফিয়ান হার কিপটে মাল ছিল, বিশ্বনবীর নিজের চাচা আবু সুফিয়ান হার কিপটে মাল, আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হলো, ফাতে মক্কার পর হিন্দা ইমান আনলো, তৌবা করলো, বিশ্বনবীর চাচা আমির হামজার কলিজা চাবিয়ে ছিল হিন্দা, সেই হিন্দা যখন তৌবা করলো ইমান আনলো, আবু সুফিয়ানের সঙ্গে তার আগে বিয়ে হলো, এ আবু সুফিয়ান এত হার কিপটে মাল ভালো জিনিস কিনে না, বিশ্বনবীর কাছে গেল হিন্দা, গিয়ে বলছে ও বেটা মোহাম্মদ তোমার চাচা বড় হার কিপটে মাল কিছুই কিনতে চায় না, তখন আল্লাহর নবী বললেন চাচি জি হার কিপটেদেরকে জলসা করো পারা যাবে না, তোমাকে আমি আখিরি পয়গম্বর পাওয়ার দিছি, চুরি করো আর খেয়ে যাও, গুনাহ হবে না, কুলপি মালাই খাও গুনাহ হবে না। জি ভাই, আপনারা যদি উঠেন তো আমি কালেকশন শুরু করব, মাদ্রাসা লস করব না। জি, আল্লাহর ওয়াস্তে বলছি হাতগুলো ধরে বসেন। আর মাঝে একটা ছোট্ট কথা বলছি, হজ বা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন, মাদ্রাসার সেক্রেটারি যে আছে ওদের কাছে আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমি নিজে ট্রাভেল খুলেছি, হজ এবং উমরাতে লোক নিয়ে যাচ্ছি, সেই শুদ্ধভাবে মক্কা মদিনার সমস্ত ইতিহাসগুলো নিজে থেকে ঘুরিয়ে বুঝিয়ে দেবো কোন জায়গায় কী ছিল, এটা আমি বলে নিচ্ছি, হজ বা উমরায় গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো যে কথা বলছি, কান এটা হতে হবে, কিন্তু অতি বকিল হলে চুরি করে খেতে পারে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, মেয়েদের কাছে তিনখানা মাল আছে, আমার রব বলছে এগুলিকে তুমি হিফাজত কর, যেমন আমার বিবিকে আমি বর্ধমানে রেখে এসেছি, তার মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা হলো আমার, ওটাকে দিয়ে কাউকে আনন্দ দিতে পারে না, মুখে হেসেও আনন্দ দিতে পারে না। দুই নম্বর, একটা পুরুষ মেয়ের পেটে তার সম্পদকে পৌঁছিয়ে দেয়, এটাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিতে পারে না। তিন নম্বর, আমার ঘরে চাল ডাল যা আমি রেখে এসেছি এগুলোকে যেন নষ্ট না করে দেয়। যে আমার আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তোমরা ওই মালকে হিফাজত করো, স্বামীর মালকে চুরি করে বাপ ভাইকে মাকে দিয়ে দিও না, এমনকি স্বামীর মাল চুরি করে দানও করতে পারো না, স্বামীর বিনা পারমিশনে তোমার দান করা যাবে না, তবে তোমাকে
আমাকে খেতে যদি মন যায় আর স্বামী যদি এনে দেয় চুরি করা যাবে না, আর স্বামী যদি হার কিপটে মাল হয় তাহলে চুরি করে খাওয়া যাবে। ভাইয়া আমি আপনাদেরকে পাঁচটা মিনিট বসতে বলছি, আল্লাহর হস্তে বসেন, এক দুই করে উঠলে তো অর্ধেক খালি হয়ে গেল। আয়াতটা আর মাত্র এক লাইন আছে, আর একটা বিষয় আছে, বেশি নাই, বেশি নাই, আর একসঙ্গেই ছেড়ে দিব। আল্লাহ বলছেন আল্লাতি তাকাফুনা নুসুজুহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজিঈ ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর কথা বলছেন শুনেন। এই জায়গাতে আল্লাহ কত দামি কথা বলছেন। অনেকে বিবিকে অযথা মারে, জি না, তুমি তোমার বিবিকে আস্তে আস্তে বুঝাও, দিনের কথা বলো, তফসির করো, আলেম ওলামার কথা বলো, আখেরাতের কথা বলো, জাহান্নামের কথা বলো। যদি দেখো তোমার বিবি অসঙ্গত চলাফেরা, তো বলছেন আল্লাহ তাবারক বা তারা বলছেন ফাইদু হুন্না ওয়াহজুরু হুন্না নুসুজা হুন্না ফাইদু হুন্না ওয়াহজুরু হুন্না ফিল মাজাজিঈ, তাদেরকে বুঝাও, তাতেও যদি ঠিক না হয় তাহলে একই রুমের ভিতরে বিছানা আলাদা করে দাও, যে খবরদার তোমার আর আমার বিছানা আলাদা, এক বিছানায় আসবে না। মেয়েটি যদি জ্ঞানী হয় চোখের পানিতে কেঁদে তোমার কাছে মাপ চাইবে, যে আমার স্বামী আমাকে বিছানা থেকে সরিয়ে দিয়েছে, তাতেও যদি ঠিক না হয় ওজরে বহুন্না, মেয়েদেরকে মারা যায় আল্লাহ কালাম পাকে বলছে মারো, কিন্তু মারের পরিমাণটা কেমন হবে, তাকে ল্যাংড়া লোলা করে দেবে, তার গালে এমন মারবে যেন দাগ হয়ে গেছে, তাকে পঙ্গু করে দেবে, আর কালকে তুমি ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, পরশুদিন মেয়েটা আর বিয়ে হবে না, এটা তুমি করতে পারো না, তুমি যে ওর চির স্বামীর কোনো গ্যারেন্টি নাই, হতে পারে আল্লাহ তোমাকে কোনো ওসিলাতে নিয়ে নেবে, ওই মেয়েটি আবার ইদ্দত পালন করে ওর বাপ ভাই বিয়ে দেবে, কিন্তু তুমি এমন মার মেরেছ আর দ্বিতীয় স্বামী তাকে গ্রহণ করছে না, এইভাবে তার বডিকে পঙ্গু করে দিতে পারো না। আল্লাহ বলছে মারার জন্য কোনো ওসিলা খুঁজো না, তার কারণ ওটা তোমার শ্বশুরের বেটি, তোমার সম্বন্ধীর বোন, তোমার আপনার কিনা শাশুড়ির বেটি, তার আগে ভেবে দেখো আমার সে বান্দি, তার গায়ে যখন তুমি মারো আমি আল্লাহর দিলে লাগবে, তবে যদি অন্যায়ভাবে মারো আমি ওর আপ কিন্তু হিসাব করতে ছাড়ব না। এর জন্য আমার আল্লাহ বলছেন গোলাম রে তাদেরকে জবান দিয়ে দিয়ে ওসিয়ত কর। পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা, পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা, পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা। আপনারা বলেন বলবো, আরে বলেন বলবো, পাগলারে বলে দিলে আমাদেরই মান সম্মান থাকবে, বলছে বলেন, হ্যাঁ ওগুলো ঢেকে রাখতে হয়। জি একটা বলি, তার মধ্যে একটা বলবো, এই তফসিরই আছে, সেটা কি, পুরুষের ধারণা সবারই বউগুলো ভালো আমার বউটা খারাপ, এটা বাজে ধারণা। একই কোম্পানির সব একই, কিন্তু এটা ধারণা। একটা মজার গল্প শোনাই, আমাদের ওইদিকে একজন বড় আলিম ছিলেন, নাম করব না, তাকে অনেকে সম্মান করতেন। তো মাদ্রাসা জেনারেল কমিটির মিটিং চলছে, 50-100 লোক বসে আছে আর উনি মাঝে বসে আছেন, বিখ্যাত আলেম, বড় বড় শাইখুল হাদিসদের ওস্তাদ। তো এক পাগলা মাথা মোটা গিয়ে বলছে,